নমস্কার গুড মর্নিং রাধে রাধে আজকে আমি আরেকটি নতুন ব্লগ শুরু করছি এই ফুলগুলি ভগবানের চরণে দেব বলেই দেখাচ্ছে আজকে একটি গ্রামে পুরনো প্রচুর প্রাচীন একটি মন্দির আমি দেখাবো এটি ভীষণ জাগ্রত মন্দির প্রথমে মাটির মন্দির ছিল তো রিসেন্ট কিছু বছর হলো এটি পাকা করে সুন্দর করে রঙ করে করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি ভীষণ সুন্দর করে ভগবানের রঙ করছেন ইনি কিন্তু খুব সুন্দর রঙ করেন আর খুব ভালো হাতের কাজ তো ভীষণ সুন্দর করে দেখুন ঠাকুরের মূর্তিগুলি রঙ করছেন অনেক কষ্ট করে ওপরে তো এই মন্দিরটি রং হচ্ছে কারণ সামনে যে মাঘী পূর্ণিমা আছে না বন্ধুরা ওই মাঘি পূর্ণিমাতে এই মন্দিরে বিরাট বড়ো উৎসব হয় প্রায় চার পাঁচ দিন ধরেই উৎসব হয় প্রচুর পূজা অর্চনা তারপরে সেই পূজার উদ্দেশ্যে মানে তিন চার দিন ভোর লক্ষ্যানো যাত্রা গাজন বা ফাংশান অনেক কিছুই অনুষ্ঠান এখানে আয়োজিত হয় তো সেই অনুষ্ঠানকে লক্ষ্য করেই এই মন্দিরটি আবার নতুন করে সেজে উঠছে এটি একটি তুলসী মাতার মন্দির তো এই মন্দিরে চলুন আমার সঙ্গে উঠে দেখবেন এখানে মা মনসা মনসা দেবী আছে কারণ গ্রামের মন্দির তো মা মনসা দেবী ভীষণই জাগ্রত দেখে নিন ভগবানের মূর্তি কি সুন্দর সাজানো মায়ের মন্দির তো সত্যিই মায়ের মুখশ্রী এত সুন্দর ভীষণই ভালো লাগে তো মা মনাসাকে প্রণাম জানাবো এবং তারপরে চলে যাব এখানে মা দুর্গার মূর্তি আছে মা দুর্গা আছেন মা শীতলা দেবী আছেন তো ভীষণ সুন্দর মায়ের মুখ তো মায়ের চরণে প্রণাম জানাবো তো মন্দিরটি আপনাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে জানিয়ে দেখাবো মায়ের মন্দিরটি আপনারা ভালো করে দেখে নিন আর এখানে নিত্য পুজো হয় নিত্য পুজো করেন গ্রামবাসীরা আর বছরে একবার করে বিরাট বড় করে অনুষ্ঠান হয় তো এখানেই মন্দিরটি পাকার করার জন্য গ্রামের আশেপাশে মানুষজনদের কাছ থেকে সাহায্য নেওয়া হয়েছিল এবং এই গ্রামে যারা কাজকর্ম করেন তাদের কাছ থেকেও সাহায্য নেওয়া হয়েছিলো যাতে মায়ের মন্দিরটি সুন্দরভাবে গড়ে ওঠে তো আমারও যেমন সামর্থ্য আমিও কিছুটা সাহায্য করেছিলাম তো যাই হোক এই সুন্দর মন্দিরটি আপনারা দেখুন পুরোটাই গেট দিয়ে ঘেরা আছে আর এই সামনের মাঠেই কিন্তু বিরাট বড় প্যান্ডেল করে অনুষ্ঠান হয় তো এখন এই বাঁশগুলি বাঁধা আছে কারণ মন্দিরটিতে রং চলছে তো এবারে এই গ্রামের ভেতরটা একটু আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এখানে একটা না ভীষণ রেয়ার গাছ আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি লতা গাছ বলতে পারেন ওই যে ছোট্ট ছোট্ট পাতা দেখতে না দেখুন ছোট্ট ছোট্ট পিকচারটা জুম করলে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট লাল রঙের ফল আছে যেটাকে বলা হয় কুঁচ ফলের গাছ যেটা ভীষণ রেয়ার খুব কমই পাওয়া যায় আমি এবার গত বছর যে হরিদ্বারে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম বিভিন্ন কুঁচ ফল দিয়ে তৈরি গলার মালা বিক্রি হচ্ছিলো বা বাস্তুশাস্ত্রের জন্য বলছে কুঁচ ফল খুবই গুরুত্বপূর্ণ একটি ফল তো যাই হোক কিন্তু গ্রামের বাচ্চারা বা গ্রামবাসীরা বলে এটা বিষ ফল তো আমি সঠিক জানি না কিন্তু ফলটি ভীষণ দেখতে সুন্দর আর ভীষণ ছোট্ট ছোট্ট তো আপনাদের আমি দেখাবো এই মোটা গাছটা নয় কিন্তু গাছের মধ্যে লতার আকারে জড়িয়ে আছে গাছটি এবং ছোট্ট ছোট্ট লাল রঙের ফল তো এখানে পড়েছে একটা ফল আমি সেই ফলটি আপনাকে দেখাবো এখানে মূলত গ্রামের বাচ্চারাই ফলগুলি নিয়ে খেলাধুলা করে এই পুরনো বাড়িটির মধ্যে সাপের বাসা থাকতে পারে তাই ভয়ে ভয়ে গেছে। তো দেখুন এই সেই ফলটি কি সুন্দর দেখতে ছোট্ট একটা পোকার মতো লাগছে তাই না কিন্তু খুব ভালো লাগে বেশ তো যাই হোক সাপ খোপের বাসা থাকতে পারে তাই আমি বেরিয়ে এলাম বেশিক্ষণ ওখানে থাকলাম না তো এই মন্দিরের পাশে দেখুন একটা বেশ সুন্দর ফুলের গাছ আছে পুরো কাগজ ফুল সাদা ফুলে ভর্তি আর পিকচারে অতটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না তবে গাছটাতে না পুরো ফুল ভরে গেছে ভীষণ সুন্দর লাগছে আর মন্দিরের পিছনে একটি বিরাট বড় পুকুর আছে এখানে প্রচুর মাছ হয় আর ওই যে টাইমে মা মনসার পুজো হয় মন্দিরটিতে ওই টাইমে না এই পুকুর থেকে প্রচুর মাছ ধরা হয় এবং সেই মাছ মূলত মায়ের ভোগে দেওয়া হয় এবং সেই মাছ দিয়ে যে ভোগ দেওয়া হয় সেই ভোগ কিন্তু পুরো গ্রামবাসী খাওয়ানো হয় অন্নভোগ বলা হয় সেদিনকার সবাই নিমন্ত্রণ থাকে তো যাই হোক গ্রামের চতুর্দিকটা আপনাদের একটু আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর খড়ের গাদা দেখুন বন্ধুরা আর এই গ্রামে প্রত্যেকটা বাড়িরই পার্সোনাল একটা করে পুকুর আছে এবং প্রত্যেকটা পুকুরেই বেশ বড় বড়ো মাছ আছে কারণ এর পেছনে একটি নদী আছে জানেন তো সেই নদীর জল যখনই বেড়ে যায় কখনও কখনোই পুকুরের মধ্যে চলে আসে কিছু নদীর মাছও কিন্তু চলে আসে আর এখানে বেশ ছোট্ট ছোট্ট ছাগল ছানাগুলো ঘুরছে অল্প ঠান্ডায় রোদের মধ্যে রোদ পোহাচ্ছে তো ছাগল ছানাগুলি দেখতে ভীষণ ভালো লাগে আমার ছেলের তো ভীষণ প্রিয় এই ছাগল ছানাগুলি ও তো এলেই এদেরকে কোলে করে নিয়ে খুব খেলা করে তো ভীষণ কিউট লাগছে ও আমার কাছে ছাগল ছানা চেয়েছিলো কিন্তু আমরা যে ছোট্ট শহরে থাকি সেই শহরের মধ্যে এই ছাগল ছানা রাখাটা ভীষণ মুশকিল আর এই আরেকটি গাছ দেখুন এই গাছগুলোকে মিষ্টি ফুল বলা হয় এই পেছনগুলো বাচ্চারা না কামড়ে কামড়ে খায় বলে মিষ্টি লাগে ভীষণ মিষ্টি মধুর মতো লাগে তো আমার যে গল্পটা বলছিলাম আমার ছেলে ভীষণ না ছাগল ছানা চেয়েছিল কিন্তু আমি দিতে পারিনি তো তার পরিবর্তে ওকে কয়েকটি মুরগি ছানা এনে দিয়েছিলাম কারণ ছাগল ছানা পোষাটা আমার পক্ষে ভীষণ মুশকিল হয়ে যেত কারণ প্রচণ্ড কাজের চাপ আমার ছেলেও ভীষণ ব্যস্ত আমিও ভীষণ ব্যস্ত তার মাঝখানে দেখভাল করা সম্ভব ছিল না তাই ওকে মুরগি ছানা দিয়ে শান্ত করেছি তো যাই হোক এই গ্রামে দেখুন প্রত্যেকটা বাড়িরই প্রত্যেকটা পার্সোনাল একটি করে পুকুর আছে আর একবার ধান চাষ হয়ে গেছে আর একবার বড় ধান চাষ হচ্ছে তো আমি গ্রামে রাস্তার মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে রাস্তায় যাচ্ছি দেখুন পেঁয়াজ কলির গাছ কি সুন্দর হয়েছে আর সবে এই গাছগুলি লাগানো হয়েছে প্রায় দিন পনেরো বা কুড়ি দিনের মতো এরকম হবে তো এক সাইডটা ফাঁকা আছে আর এক সাইডটা গাছ লাগানো হয়েছে আমি না যখন প্রথম প্রথম আসি বিশেষ করে যখন এখানে চাষ মানে সমস্ত ধান গাছ কাটা হয়ে যায় তো পুরো মাঠটা পুরো ফাঁকা থাকে তো ছোটোবেলায় গল্পে পড়তাম না তেপান্তরের মাঠ ওই তাল গাছ তো আমার এই ফাঁকা মাঠ দেখলে না সেই তেপান্তরের মাঠের কথা মনে পড়ে তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলেছি চলুন তো এখন মোটামুটি মাঠের কিছুটা সবুজ দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগটা ধু ধু ফাঁকা মাঠ তবে কিছু মাস পর মধ্যেই এই মাঠ পুরো সবুজে ভরি ভর্তি হয়ে যাবে তো আমি মাঠ পেরিয়ে যাব কারণ মাঠের রাস্তা দিয়ে হাঁটলে আমার মিনিট দশেক সেভ হয় অর্থাৎ বাস থেকে নামার পরে এই ভেতরের রাস্তাটা না প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগে যায় হাঁটা পথে আর এই মাঠটা ব্যবহার করলে পাঁচ দশ মিনিট শেভ হয় তো এখানে প্রত্যেকটা বাড়িতেই দেখুন কিছু না কিছু গাছ আছে এটা কুমড়ো গাছ আর খড়ের গাদা আছে এই গাদাগুলো দিয়ে গরুর খাবার তৈরি করে কিংবা ঘর ছাওয়াতে সাহায্য করে তো আমি এবারে রোডের ওপরে উঠে পড়েছি এখান থেকে হাঁটতে হাঁটতে আমি বাস ধরার উদ্দেশ্যে যাব তো এখানে দেখুন বিরাট বড় খড়ের গাদা আছে এখানে আরেকটি গাছ দেখাবো যেটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম আপনারা চিনতে পারেন কিনা দেখুন তো নোরকুল বা শিলাকুল বলে প্রচুর ভর্তি হয়ে গেছে গাছটার মধ্যে এসব গাছ না এখন আর সহজে খুব একটা দেখা যায় না তো আপনারা কখনো দেখেছেন কি না বলবেন আমায় অবশ্যই নরকুল আমরা ছোটোবেলায় খেতাম টক ফল তো আমি যে গ্রামটাতে এসেছি সেই গ্রামটাতে আসতে গেলে আমাকে একটা রেল লাইন ক্রস করে আসতে হয় তো রেল লাইনটা সামনেই আছে তো রেল লাইনে ওঠার আগে আমাকে প্রথমে ডান দিক কিংবা বাঁ দিক দুদিক কি ভালো করে দেখে নিতে হয় চেক করার জন্য যে ট্রেন আসছে কি না নইলে এই রাস্তাতে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে গেছে যেহেতু এখানে কোনো সিগনাল নেই সেজন্য বোঝা যায় না এটি আরেকটি রেয়ার গাছ দেখুন রেড়ি গাছ বলে রেড়ির তেল পাওয়া যায় এইটি সেই গাছ কাটা ফল তার মধ্যে বীজ থাকে সেই বীজ থেকে রেড়ির তেল পাওয়া যায় তো এই রেড়ির গাছটিও কিন্তু সচরাচর দেখা যায় না তো আমি বাস মিস করেছি বন্ধুরা আস্তে আস্তে সেই জন্য বাস ছিল না পরপর দুটো বাসই বেরিয়ে গেছে তা আমি বাধ্য হয়ে টোটো ধরেছি টোটোই করে এখন পথে আমি যাচ্ছি তো আমি বাড়ি ফিরেই একটু টিফিন করে নেব একটা রুটি আর একটু শীতকালীন সবজি আর গত রাতে যে শিমের দানা কিনেছিলাম সেই ভাজা একটু চাটনি আর একটা লঙ্কা এই দিয়ে আমি টিফিন সারব তারপর আমি ড্রেস চেঞ্জ করে নেব নিয়ে আমি চলে যাবো একটু পাসপোর্ট সাইজ ফটো নিতে কারণ আমরা দু হাজার ষোলোতে আবার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষাতে আমি কোয়ালিফাইড করি তো সেই পরীক্ষার ইন্টারভিউর জন্য অনেকবার ডকুমেন্টস দেওয়া হয়েছিল ইন্টারভিউতেও কোয়ালিফাইড করি তো তারপরে আবার ডকুমেন্টস দেওয়া হয়েছে তার জন্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে তাই আমি পাসপোর্ট সাইজ ফটো তুলতে গেছিলাম আর ফটো দোকানে গিয়ে দেখলাম প্রচুর গিফট আইটেম আছে তো গিফট আইটেমগুলো দেখে না ভিডিও করে আমি পারলাম না এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস প্রচুর ভালো লাগলো এই সমস্ত জিনিস অনেক বছর আমি দেখিনি তো ভীষণ সুন্দর এখানে বিভিন্ন অনুষ্ঠান পারপাসে দেওয়ার মতো প্রচুর গিফটের আইটেম আছে তো আপনারা একটু দেখে নিন তো আমি ওই পাসপোর্ট সাইজ ফটো তুলতে এসে নিজের কিছু মোবাইলে নিজেরই কিছু সেলফি তুলে নিলাম নিয়ে সুন্দর সুন্দর পিকচার গুলো বা মূর্তি গুলো দেখুন ভীষণ ভালো লাগছে এবারে আমার ছেলের জন্য আমি কিছু জিনিস কিনবো ওর ড্রয়িং খাতা শেষ হয়ে গেছিলো ওর ওয়াটার কালার ছিল না কারণ আমার ছেলে তো বাড়িতে যখন একা বসে থাকে ভীষণ বোর ফিল করে কি করব। তো ওর জন্য একটা ড্রয়িং খাতা নিলাম আর একটা ওয়াটার কালার নিলাম ড্রয়িং খাতাটা ষাট টাকা নিয়েছে আর ওয়াটার কালারটা ক্যামেলের টিউব ওয়াটার কালারটা একশো আশি টাকা নিয়েছে আর একটা চার চার নম্বর ও তুলি কিনেছে তো এই তুলিটা নিয়ে রংটাও করবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত আমি এখানেই সম্পূর্ণ করছি ব্লগটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকবেন থ্যাংক ইউ আর আমার ছেলে এই ড্রয়িং খাতাটা নিয়ে এবারে ও রঙ করবে ওর সারা সারাদিনের কাজ ও মোটামুটি একটা কাজ পেয়ে গেছে আর প্রত্যেকটা ছেলেরই কিছু না কিছু হাতের কাজ দিতে লাগে নইলে ওরা তো আজকাল সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এইসব জিনিস দিলে ওরা আর মোবাইলটা দেখে না ওরা সারাক্ষণ কিছু না কিছু এই ধরনের রঙের কাজ করতেই থাকে তো সবাইকে ধন্যবাদ আর শুভরাত্রি ভালো থাকবেন